জ্বালানি তেলে দাম কমলো। স্বদেশ টিভিতে স্বাগতম। ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে 5 টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার রাত থেকেই এই দাম কার্যকর হবে বলেছে জ্বালানি বিভাগ। কিছুক্ষণের মধ্যেই এ প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানানো গেছে। ডিজেলের দাম আগাম কর অব্যাহতি এবং আমদানি শুল্ক 10% থেকে কমিয়ে 5% করার পরে রোববার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর পরদিনই দাম কমানোর সিদ্ধান্ত নিল সরকার। নতুন সিদ্ধান্ত, ডিজেল এবং কেরোসিনের দাম হবে লিটারে 109 টাকা, পেট্রোল 125 টাকা এবং অক্টেন 130 টাকা করে কিনতে হবে। চলতি মাসে 5 তারিখে হঠাৎ লিটার প্রতি সর্বোচ্চ 40 টাকা দাম বাড়িয়ে ঘোষণা দেওয়া হয়। জ্বালানি তেলের দাম হঠাৎ বৃদ্ধিতে প্রভাব পড়ে বাজারে। মুহূর্তেই বাড়তে থাকে নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম। এতে দ্রব্যের লাগামহীন উদ্যোগতে চাপে দিশাহারা অবস্থা সাধারণ মানুষের। এ নিয়ে গত কয়েকদিন তুমুল আলোচনা এবং সমালোচনার পর জ্বালানি তেলের দাম সমন্বয়ের পদক্ষেপ নিয়েছে সরকার।